দর্শক, অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মোখা এবং বাতাসের গতিবেগ 120 থেকে 140 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে পায়রা থেকে 1020 কিলোমিটার, কক্সবাজার বন্দর থেকে 1025 কিলোমিটার, মোংলা থেকে 1055 ও চট্টগ্রাম থেকে 1095 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় মোখা। শক্তি সঞ্চয় করে কোন পথে কোন গতিপথ ধরে এগিয়ে আসছে সে বিষয়ে আলোচনার জন্য যুক্ত হবেন সহকর্মী ফয়সাল আহমেদ পিয়াস। পিয়াস, আপনি যদি আমাদেরকে বলেন যে এই মুহূর্তে উইন্ডির যে গতিপথ দেখানো হচ্ছে সেই অনুযায়ী এখনকার আসলে এই ঘূর্ণিঝড় মোখার অবস্থানটা কোথায়? ইনান, আপনি জানেন আমরা গতকালকে নিয়ে কথা বলছিলাম যে এই মোখার গতিপথ যেটি আমরা দেখছিলাম দুটি আলাদা আলাদা গতিপথ বিবেচনা করা হচ্ছিল, কিন্তু আজকের ব্রিফিংয়ে সকালে 11টায় যে ব্রিফিংটা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর, সেই ব্রিফিংয়ে কিন্তু স্পষ্ট করে তিনি বলেছেন যে মানে ঘূর্ণিঝড়টি একটি দিক বেছে নিয়েছে, সেটি হচ্ছে উত্তর উত্তর পূর্ব, অর্থাৎ এটি ধাবমান হচ্ছে মিয়ানমারের সিত্তে এই অঞ্চলটা, অর্থাৎ এক্সট্রিম নর্থ যে পয়েন্টটা মিয়ানমারের সেই পয়েন্টটা তো, এবং মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার এই অঞ্চলটিতে। সুতরাং আমরা এটা ধারণা করে নিতে পারি যে এই অঞ্চলটিতে এই কক্সবাজার, মহেশখালী এবং মিয়ানমারের যে এক্সট্রিম নর্থ সেই অংশটিতে আসলে ঘূর্ণিঝড়টি বেশি আঘাতপ্রাপ্ত হতে পারে। এবং আরেকটি যেটি বিষয় সেটি হচ্ছে যে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে ঘূর্ণিঝড়ের যে গতিপথ যেটি বলা হচ্ছিল যে গতকাল রাত 2-3 দিকে এই ঘূর্ণিঝড়টির গতিপথটা কিছুটা বেড়েছিল এবং সেটা প্রায় 10-11 কিলোমিটার গতিতে যাচ্ছিল, কিন্তু সেটি আবার কিছুটা সকালের দিকে কমেছে, এখন বলা হচ্ছে যে 8-9 এবং 10 ভেতর যাচ্ছে। তো এই গতিতে যদি ঘূর্ণিঝড়টি আগামী কিছু গতিতে যদি এগোতে থাকে তাহলে আগামী 14 তারিখ রোববারের ভেতরে বিকেল নাগাদ ঘূর্ণিঝড়টি কিন্তু আঘাত করবে এই মিয়ানমারের এক্সট্রিম নর্থ যেটি বলছিলাম সেই পয়েন্টটিতে। এবং আরেকটি, বাংলাদেশের কোন অঞ্চলগুলো বললেন? বাংলাদেশের কক্সবাজার, কুতুবদিয়া এবং এই অঞ্চলগুলোতে আঘাত হানার শঙ্কা রয়েছে, এবং সেটা যদি বর্তমানে যে গতিবেগ রয়েছে 8-10 কিলোমিটার গতিতে যে এগোচ্ছে ঘন্টায়, সেই গতিতে যদি এগোই, এখন পর্যন্ত আপনি বলছেন যে গতকালকে আরও বেশি ছিল কিন্তু আজ কিছুটা কমেছে এবং সেটি বাড়তে পারে বলে তারা মন্তব্য করেছেন বিভিন্ন জায়গায়। আমি দেখেছি যে ভারতের কিছু আবহাবিদরা বলছেন, তারা বলছেন যে এইটি উড়িষ্যা এবং আপনার যে পশ্চিমবঙ্গের জেলাগুলো সেগুলোতে কিন্তু প্রভাব একেবারেই, তারা ধারণা করছেন যে এটি ওখানে আঘাত করবে না, এবং পুরোটাই যেহেতু ধাবমান হয়েছে এই পাশটাতে, অর্থাৎ কক্সবাজারের দিকে, সুতরাং আমরা তারা বলছেন যে বৃষ্টিপাত এই জিনিসগুলো এখন বৃষ্টিপাত এবং দমকা হাওয়া যেটি বয়ে যায় সাধারণত সেটি কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা প্রভাব ফেলবে না, এটি আসলে প্রভাব ফেলতে পারে টেকনাফ এবং এই অঞ্চলটাতে, মহেশখালী, কুতুবদিয়া অঞ্চল যেটি বলছিলাম। এবং ঘূর্ণিঝড়টির যে মাত্রা বলতে চাচ্ছি যে কুণ্ডলীর চারপাশে যে নটিক্যাল মাইল হিসেবে করে যেটি, সেটি হচ্ছে যে এখন যেটি আমি কিছুক্ষণ আগে উইন্ডি দেখছিলাম, সেখানে আমি দেখলাম যে ষাট নটিক্যাল মাইলে আগাচ্ছে ঘূর্ণিঝড়টি, এবং ঠিক এই 13 তারিখ সেটি একটু কিছুটা কমছে, অর্থাৎ ঘূর্ণিঝড়টি কিন্তু উইন্ডির যে তথ্য সেটি অনুযায়ী কিন্তু কিছুটা কমতেও পারে আগামীকালকে এই ঘূর্ণিঝড়টির গতিবিধি। এবং তার চেয়ে বড় কথা হলো যে এইটি নিয়ে কিন্তু আরেকটা নতুন গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু যেহেতু কক্সবাজার দিকে আক্রমণ করছে, সো এটি মানে বলাই যায় যে কক্সবাজারে আমাদের যে রোহিঙ্গা শরণার্থী আছে সেখানে আসলে ঝুঁকিতে রয়েছে, ভীষণ ঝুঁকিতে রয়েছে। আপনি জানেন যে সেখানকার পাহাড়গুলো কিন্তু বালু মাটির তৈরি, এবং সেই পাহাড়গুলোর ভূমি ধসের একটা ব্যাপক সম্ভাবনা সংকারক করছেন আবহাওয়িদরা। এবং সেন্ট মার্টিন যেটিকে বলা হচ্ছে খুবই ভালনারেবল অবস্থায় আছে, কারণ সেন্ট মার্টিনের চারপাশে কোনো বাঁধ নেই, এবং আবহাওয়িদরা বলছেন এই ঘূর্ণিঝড়টির প্রভাবে জলোচ্ছ্বাস কিন্তু আক্রমণ করতে পারে, এবং সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি যেন না হয় সেজন্য আসলে আগে থেকেই প্রশাসন পক্ষ থেকে ব্যাপক সব ধরনের সতর্কতা রয়েছে। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।